পূর্ব বর্ধমান জেলার মাধবদিহি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় বেআইনিভাবে ভুয়ো লটারি টিকিটের বিক্রি দিনের পর দিন বেড়েই চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে মাধবদিহি থানার পুলিশ অভিযান চালিয়ে পহলামপুর, ছোট বৈনান ও কায়তি বাজার থেকে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন 45 বছরের মানিক পারিক, 35 বছরের পান্না বাগ ও 34 বছরের তাপস রায়। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। মাধবদিহি থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা।